হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন থেকে আপনার ফেসবুক আইডির প্রোফাইলের ফটো কেউ ডাউনলোড করতে পারবে না, এমন কি হচ্ছে স্ক্রিনশটও দিতে পারবে না। সো আপনি আপনার প্রোফাইল ফটো কিভাবে গাইড করে রাখবেন এটা আপনাদেরকে দেখাবো। অনেকে কিন্তু আছেন, আপনারা চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলটা, যে প্রোফাইলটা আপনি আপলোড দিয়ে রাখছেন, ওইটা যাতে হচ্ছে অন্য কেউ হচ্ছে স্ক্রিনশট দিতে না পারে, এমনকি হচ্ছে ডাউনলোড যাতে না করতে পারে। সো গাইস, এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অনেকে কিন্তু আছেন সাবস্ক্রাইব করেন ঠিকই, পাশে থাকা বেল আইকন আছে ওখানে ক্লিক করেন না, অবশ্যই পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আপনার ফেসবুক প্রোফাইল যে ফটোটা ওটা আপনার গার্ড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করবেন। সো ওপেন করার পর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন, আপনি হচ্ছে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা তো সেখানে যাবেন। আমি এখান থেকে থিয়েটার আইকনে ক্লিক করছি এবং এখান থেকে হচ্ছে প্রোফাইলে চলে আসতেছি। তো প্রোফাইলে যখন আপনি আসবেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা অপশন, মানে হচ্ছে আপনার প্রোফাইলের যে অপশনটা, সো এটাতে একটা ক্লিক করবেন, মানে হচ্ছে আপনার প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন। ওকে, বা এই ক্যামেরা আইকনে ক্লিক করলেও হবে। সো এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন দেখেন স্ক্রল করে একদম নিচে আসেন, নিচে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে, এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে লেখা আছে হচ্ছে টার্ন অন প্রোফাইল পিকচার, মানে এখানে লেখা আছে হচ্ছে গার্ড। ওকে, সো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড যে অপশনটা, এটাতে অপশন একটা ক্লিক করবেন, মানে এটা লেখার অপশন একটা ক্লিক করবেন। এরপরে কিন্তু হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি কি করবেন, জাস্ট গাইস নেক্সট অপশনে একটা ক্লিক করবেন, আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করছি, তারপরে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে একটা লোগো কিন্তু একটা দেখা যাচ্ছে, ছোট করে একটা লোগো দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে সেভ বাটনে ক্লিক করব, যেহেতু আমাদের যে ফটোটা সেটা কিন্তু গার্ড হয়ে গেছে, সেখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে প্রোফাইলটা সেটা কিন্তু হচ্ছে মানে গার্ডের অধীনে পড়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি হচ্ছে অন্য একটা আইডি দিয়ে সুইচ করে দেখাই যে ওখানে ডাউনলোডের অপশন আছে কিনা এবং হচ্ছে স্ক্রিনশট মারা যাচ্ছে কিনা। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে সুইচ করে আমার আইডিতে চলে আসছে, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা সেটা জানি না, বাট অনেক সময় দেখা যায় যে এই যে স্ক্রিন রেকর্ডটা সেটা কিন্তু হচ্ছে ব্লা হয়ে যায়, মানে আর কিন্তু দেখা যায় না। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে যদি হচ্ছে আমি এখান থেকে এই যে প্রোফাইলটা, সেই প্রোফাইল পিকচার অপশন যদি একটা ক্লিক করি, তো ক্লিক করার পর এখান থেকে সি প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করতেছি, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা সেই ফটোটা কিন্তু চলে এসেছে। এখন আমি প্রথমে হচ্ছে পরীক্ষা করব, সেটা হচ্ছে স্ক্রিনশট মেরে। তো এখান থেকে হচ্ছে আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে একটা নোটিশ চলে আসছে। সো তার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই প্রোফাইলটা কিন্তু হচ্ছে মানে প্রোফাইল ফটোটা কিন্তু হচ্ছে স্ক্রিনশট দেওয়া যাবে না, এবং হচ্ছে ডাউনলোড অপশন আছে কিনা এটা দেখাই। সেক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে থিরোড যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতেছি, তো এরপরে হচ্ছে এরকম অপশন আসে এবং এখানে কিন্তু হচ্ছে ডাউনলোডের অপশন থাকে, বাট এখন কিন্তু নাই। সো এখানে কিন্তু হচ্ছে রিপোর্ট ফটো কিন্তু একটা অপশন চলে আসছে। এখন কিন্তু হচ্ছে আমাদের যে প্রোফাইল ফটোটা সেটা কিন্তু অন্য কেউ কিন্তু ডাউনলোড করতে পারবে না, এমনকি হচ্ছে স্ক্রিনশটও দিতে পারবে না। সো অনেক ক্ষেত্রে কিন্তু লাগে, যারা হচ্ছে মেয়ে আছে মানে ফিমেল যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে হচ্ছে সবসময় কিন্তু এই সেটিংসটা কাজে দিবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই কাজে দেবে। যদি গাইস এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও দেখে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই হচ্ছে গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।